শারীরিক অসুস্থতার কারণে ছত্রধর মাহাতোকে তড়িঘড়ি নিয়ে আসা হচ্ছে কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে আচমকায় বুকে ব্যথা অনুভব করেন ছত্রধর মাহাতো। জানা গিয়েছে শরীরে অস্বস্তিও ছিল কিছুটা। 2 জুলাই ছত্রধর মাহাতোর দুই ছেলের বিয়ে হয়। দুই ছেলের বিয়ের জন্যই অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন ছত্রধর মাহাতো। বৃহস্পতিবার রাতে অসুস্থ হতেই তাকে ঝাড়গ্রামের হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিকেলে। কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সারা রাত থাকার পর কিছুটা সুস্থ মনে হওয়ায় রিস্ক বন্ডে হাসপাতাল থেকে মুক্ত করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ছত্রধর সহ তার গোটা পরিবার। অসুস্থ ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো বলেন, জেল থেকে বাড়ি ফিরে কিছুটা অসুস্থই দেখাচ্ছিল তাকে, তারপরে বাড়িতে বিয়ের কাজকর্মে আরও কিছুটা অসুস্থ হয়ে যান। কলকাতার ANI এর আদালতে হাজিরা দিয়ে অনুমতি পেলে SSKM বা অন্য হাসপাতালে চিকিৎসার জন্য যেতে পারেন বলেও প্রাথমিকভাবে জানিয়েছেন নিয়তি মাহাতো। মেদিনীপুর থেকে শাজাহান আলীর রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।